नमस्कार बंधुरा, आमी रूपाली। आमार कुकिंग चैनले आमी आपना देश स्वागत जानाई। आज आमी बनाबो झुड़ी भाजार एकटा रेसिपी। चलुन ताहले देखे नेवा जाक खूब सहजे बाड़ीते थाका उपकरण दिए झुड़ी भाजार रेसिपिटी आमी कीभावे बानाई। एखाने आमी एकटा पात्र निये निएछि आर निये निएछि 100 ग्राम बेसन। এই বেসনটাকে আমি আগেই খুব ভালো করে চেলে নিয়েছি। আর এখানে দিয়ে দেব আমি স্বাদমতো লবণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণের হিং। দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার প্রথমে আমি চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। চামচ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। হাত দিয়ে যখন ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা বানাতে আমার 5 চামচের মতো জল লেগেছে। এই ডোটা অনেকটা এরকম চটচটে মতো হবে। এখন আমি হাতের মধ্যে 1/2 চামচের মতো সাদা তেল নিয়ে নেব। তারপর ডোয়ের মধ্যে আরো ভালো করে আমি মাখিয়ে নেব। ডোটাকে আমি আরো 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালো করে তেলের সাথে মাখিয়ে নিয়েছি। ডোটা আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে 1/2 চামচ সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। এখন আমি ডোয়ের থেকে কিছুটা অংশ নিয়ে নেব। তারপর গ্রেটারটা এইভাবে করে রেখে হাত দিয়ে এইভাবে করে আমি ঘষতে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এক দিকটা একটু ভাজা হয়ে গেলে অপর দিকটা আমি উল্টে নেব। এইভাবে 1 থেকে 2 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবে বাড়ানো যাবে না। যদি গ্যাসের ফ্লেমটার বাড়ানো হয় তাহলে কিন্তু লালচে হয়ে আসবে, তখন কিন্তু এর স্বাদ এত ভালো হবে না। থেকে 2 মিনিট সময় ধরে ঝুরি ভাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একইভাবে বাকি ঝুরি ভাজাগুলোও আমি ভেজে নেব।
তাহলে বন্ধুরা বাড়িতেই আমাদের খুব সহজে তৈরি হয়ে গেল ঝুরি ভাজা। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।